জেনুইন দাবি নিয়ে এসেছিল যে কোটা ব্যবস্থা আমাদের মেধাবী ছেলেদেরকে আপনার বঞ্চিত করছে, আমাদের দায়িত্ব হচ্ছে এখানে আপনার আন্দোলন করে এই কোটার সংখ্যাটাকে তারা সংস্কার চেয়েছিল, কোটা তুলে দিতে পারেনি। মুক্তিযোদ্ধাদের কতটা ছিল? 35 না কত? হ্যাঁ ভাই, মুক্তিযোদ্ধার কোটা কত? 30%। এটা যাবে কোথায়? মহিলাদের দেবেন, ঠিক আছে, একটা পার্সেন্টেজ দেবেন, কতটুকু দেবেন? আপনারা যারা বঞ্চিত এলাকা এসব আছে, দিতে হবে। সব মিলিয়ে আপনার এখন কোটা আছে আমাদের 57%, 52 না 57%, 56। এটা তো হতে পারে না, কমিয়ে আনেন, সবকে কম করে দেন, তারা অন্যান্যরা সুযোগ পাবে। কোটা আন্দোলনের নামে, আপনার কোটা আন্দোলন বন্ধ করার নামে এখন প্রধানমন্ত্রী এবং অন্যান্য সবাইরা বলতে শুরু করেছে যে এরা তো আসলে স্বাধীনতা বিরোধী শক্তি। ওই একটা আছে আপনার, ওটাকে সবসময় বিক্রি করার টোটকা, ওটাকে বিক্রি করার চেষ্টা করা হয়। ওইসব টোটকা দিয়ে এখন আর কাজ হবে না। আফটার 50 years, অলমোস্ট 50 years আসতেছে স্বাধীনতার, কত 47 বছর, 47 বছর পরেও এখন ওই টোটকা ওষুধ বিক্রি করবেন, সবাই খাবে না, এটা বেশিরভাগ জনগণও খাবে না। আমরাও স্বাধীনতা যুদ্ধ করেছি, জেনারেল ইব্রাহিম করেছেন। এই দেশের 16 কোটি মানুষের পূর্বপুরুষরা জড়িত ছিল স্বাধীনতা যুদ্ধের সঙ্গে। তখন আপনারা এই কথাগুলো বলেছিলেন যে আপনার কে রাজাকার না, মনে আছে আপনার নিশ্চয়ই। তখন লিখেছিলেন এনায়তুল্লাহ খান, একটা হলিডে তার হেডলাইন দিয়ে লিখেছিলেন যে 7 crore পিপল কোলাবোরেটার্স। দেশে যারা ছিলেন তারা সবাই কোলাবোরেটার ছিলেন। এই জিনিসটাকে মাথা থেকে সরাতে হবে তাদের। প্রতিটি বাংলাদেশের মানুষ, প্রতিটি বাংলাদেশী এখানে স্বাধীনতা প্রেমিক মানুষ, তারা বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেমিক মানুষ। এই বিশ্বাস যতক্ষণ আপনাদের না আসবে, ততক্ষণ এইভাবে আপনারা নির্বাচনও করতে থাকবেন। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করব না। আমাদের কি আসেনি, 5% লোক ভোট কেন্দ্রে যায়নি। 154 জনকে আপনারা নির্বাচন করেছিলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করে দিয়েছেন। গভর্নমেন্ট আগেই, নির্বাচন আগেই গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে। আর যে পরিবর্তনগুলো এনেছেন, এই পরিবর্তনের মধ্যে দিয়ে কখনোই আপনাদের লোক ছাড়া কেউ নির্বাচিত হতে পারবে না, যদি নির্বাচন হয়। যেভাবে আপনার আইনগুলো পরিবর্তন করে নিয়ে এসছেন, পার্লামেন্টে থাকবেন আর পার্লামেন্ট ইলেকশন হবে, সরকারে থাকবেন আপনার নির্বাচন হবে। আমাদের এই দুটা ইলেকশন বা অতীত ইলেকশনগুলো প্রমাণ করেছে যে আওয়ামী লীগ সরকারে থাকলে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হবে না। এই কথাটা মাথার মধ্যে পরিষ্কার করে রাখতে হবে। সুতরাং দিস গভর্নমেন্ট মাস্ট গো ডিউরিং দি ইলেকশন টাইম। আমরা সেই সময় একটা নিরপেক্ষ সরকার চাই, যে সরকার কোনো দলের পক্ষে না হয়ে নিরপেক্ষভাবে নির্বাচনটাকে অনুষ্ঠান করবে। কি করছেন এখন সবাই জানি আমরা। প্রত্যেকটা এই নির্বাচনগুলোতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে। কখনো আপনার এই 7-8 দিন আগে থেকে পুলিশ লাগিয়ে আপনার বাড়ি থেকে বার করে দিচ্ছেন, অ্যারেস্ট করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন। গতকালই কি করেছে দেখেন, পরশু সিলেটে 2জনকে অ্যারেস্ট করার কারণে সিলেটের প্রার্থী সহ নেতারা একটা অবস্থান ধর্মঘট করেছিলেন BNP অফিসের সামনে। তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা, এবং যত আমাদের নেতা ছিল সকলের বিরুদ্ধে করে দিয়েছে। রাজশাহীতে একই ঘটনা ঘটছে, বরিশালে জামাত যতক্ষণ ছিল ততক্ষণ জামাতকে কিছু বলেনি, যে জামাত তুলে নিয়েছে ওই জামাতের সেক্রেটারিকে অ্যারেস্ট করেছে। এই অবস্থা চলছে। বন্ধুগণ, সবাই বলেছেন যে অবস্থা চলতে দেওয়া যাবে না, ওটা দেশের মানুষ বলছে এই অবস্থা চলতে দেওয়া যাবে না, পরিবর্তন চাই। পরিবর্তন কিভাবে হবে? পরিবর্তনের প্রথম শর্ত যেটা, যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাকে খুব ভালো বলেছেন আপনাদের জেনারেল ইব্রাহিম সাহেব যে হাসিনা আমাদেরকে দিয়ে যাবে না, উনিও বলেছেন দিয়ে দেবে না, নিতে হবে। নিতে হলে আমাদেরকে আমাদের শক্তিমত্তা দিয়েই নিতে হবে, জনগণের শক্তি দিয়ে নিতে হবে। আরেকটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, অনেকে বলার চেষ্টা করেন বিএনপির সঙ্গে ঐক্য, বিএনপির সঙ্গে ঐক্য। আমরা তো বিএনপির সঙ্গে ঐক্যের কথা কখনো বলি নাই। আমরা বলছি জনতার ঐক্য, আমরা বলছি জাতীয় ঐক্য। আজকে আমার যে অধিকারগুলো ছিনিয়ে নিয়ে গেছে, আমার যে ভোটের দেওয়ার অধিকার, সভা সমিতি করার অধিকার, বেঁচে থাকার অধিকার সব জায়গায় কেড়ে নিয়ে গেছে, সেটাকে ফিরিয়ে আনবার জন্য আমার আজকে জনগণের ঐক্য প্রয়োজন। সেখানে প্রত্যেকের এক জায়গায় আসা উচিত এবং একটা ইস্যুতে আসা উচিত, হচ্ছে আমাদের গণতন্ত্রের পুনরুদ্ধার আর বেগম জিয়ার মুক্তি। এই জন্য আমরা বলছি যে বেগম জিয়া তো গণতন্ত্রকে রিপ্রেজেন্ট করেন, সি রিপ্রেজেন্টস ডেমোক্রেসি। উনি এই দেশে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন 1982 সালের পরে তিনি নেতৃত্ব দিয়েছেন, আপোষহীন থেকেছেন বলেই আজকে গণতন্ত্র ওই জায়গায় আসতে পেরেছিল তখন। আজকেও দেখেন এই গণতন্ত্র রক্ষার জন্য তিনি আজকে কারাগারের অন্ধপ্রকোষ্ঠে স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে তাকে বিনা চিকিৎসায়, এই আপনার যখন বিদ্যুৎ চলে যায় তখন আপনার কী অবস্থায় চিন্তা করতে পারবেন না। আমি ছিলাম জেলে, আমরা জানি সেই অবস্থায় তিনি আছেন। একবারের জন্য তিনি মাথা নোয়ান নাই, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন আমার জন্য তোমরা কোনো চিন্তা করবে না, তোমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করো, সংগ্রাম করো এবং এদেরকে পরাজিত করো, এই দুঃশাসনকে পরাজিত করো। আমি শেষ করতে চাই যে আমাদের এই সংগ্রাম, এই আন্দোলন কোনো ব্যক্তি বিশেষকে বা কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আপনারা তারেক রহমানের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে গেছেন, কোর্টে প্রমাণিত হয়ে গেছে জজ কোর্টের মধ্যে যে তিনি নির্দোষ, সেই মামলাকে আপনারা আবার কারু কাজ করে উপরে নিয়ে গিয়ে আবার সেটাকে সাজা দিয়েছেন। এত ভয় কেন পান আমি বুঝতে পারি না এখন পর্যন্ত। আসলে অনেকে বলে যে বাঘের পিঠে উঠে বসেছে, এখন নাপতে পারছে না, ওইটাই হয়েছে সমস্যা। এখন নাপলেই তো বাঘ খেয়ে ফেলবে, তাই ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। এটাই হয়, ইতিহাসের নিয়ম তাই, কিন্তু ছাড়তে হয়, জনগণই টেনে নামায়। আমাদের কথা আমরা পরিষ্কার বলেছি যে এই বাংলাদেশের মানুষেরকে তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং এখানে আমি সকল রাজনৈতিক দলকে, সমস্ত সংগঠনকে, ব্যক্তিকে আমি আবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আহ্বান জানাতে চাই যে আসুন আমরা ওই একটা ইস্যুতে ঐক্যবদ্ধ হই এবং এই দানবকে আমরা পরাজিত করে জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।